ولك بمثل، وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر. আল্লাহর দরবারে হাজিরা, মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন, হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা, এক আজানে জোহর আসরের নামাজ আদায়। হাটে হাটে দরদামের ব্যস্ততা, শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা, পড়তি দামে পশু কিনতে পেরে খুশি, লোকসানের হিসেব কষছেন বিক্রেতা। যাত্রী ঠাসা, বগি আর ডেক ভর্তি, মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ, ভোগান্তি হলে উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ, মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজট। মিয়ানমারে সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ হলেও গুজবে উত্তাল ফেসবুক, ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনে। তিন ঘন্টার পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের দোয়ারা বাজারের ২৪টি গ্রাম, বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ভোগান্তিতে বাসিন্দারা। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। আল্লাহর দরবারে হাজিরা, আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন, হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়, পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা। কাল আবার মিনায় ফিরে করবেন পশু কোরবানি। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম। مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد. আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে স্থানীয় সময় শনিবার বেলা ১২:৩০টায় শুরু হয় পবিত্র হজের খুতবা। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজেদের ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া করেন হাজিরা। এ সময় বিশ্বজুড়ে সহনশীলতা, সংযমের আহ্বান জানান তারা, বিশেষ করে গাজায় নির্যাতিত ফিলিস্তিনের মুক্তি কামনা করেন তারা। এদিন হজ পালন করতে সৌদি আরবে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হন ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ঐতিহাসিক পাহাড় গেরা এই প্রান্তর। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তাম দুনিয়ার সকল মোমেন মোমেনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য, খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধ আছে, আল্লাহ শান্তি প্রদান করে। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুআইকিলি। হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচারিত হয়। এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে, এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। এদিকে নির্বিঘ্ন হজ যাত্রা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন বাংলাদেশি হাজিরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্য, একটিমাত্র আশাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পবিত্র নগরী মক্কা হয়ে এই আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ। প্রচণ্ড তাপমাত্রা থাকলেও এখানে তারা নিজ নিজ তাঁবুতে যে ব্যবস্থাপনা পেয়েছেন, এটির মাধ্যমে নিজেদের যে সন্তুষ্টি সেটি প্রকাশ করেছেন এবং এখানে থেকেই মূলত আজকের সারাটা দিন তারা কিন্তু ইবাদত বন্দিগিতে কাটাবেন। প্রত্যেকটি তাঁবুতেই কিন্তু যে ব্যবস্থাপনা রয়েছে বলা চলে অসম্ভব চমৎকার, যাতে করে কোনো হাজিরা কোনো ধরনের কষ্ট না পায় এবং তাদেরকে প্রত্যেকেই তাঁবুতে রেখে সেখানেই কিন্তু ইবাদত বন্দেগীর সুন্দর সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরাফাতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে, দোয়া কবুল করার জায়গা আল্লাহ আনছে, আইসি সকলের জন্য দোয়া করুক,
নিজের জন্য করুন আর দেশের জন্য করুন। এখানে আইন সিকিউরিটি এবং সার্বিক পরিস্থিতি অনেক ভালো এখানে ক্যাম্পের ভিতরে মুজদালিফার মাঠে। সেখান থেকে কিন্তু রাত্রি যাপন শেষ করেই কিন্তু তারা ফিরবেন পূর্বের সেই ঠিকানা অর্থাৎ মিনাতে, তাবুর শহর মিনায়। সেখানে গিয়ে জামারাতে লক্ষ্য করে একে একে ষাটটি কঙ্কর নিক্ষেপ করবেন। ষাটটি কঙ্কর নিক্ষেপ শেষ করেই কিন্তু মাথা মুন্ডন ও পশু কোরবানির মধ্য দিয়েই মূলত হজের যে মূল কাজ সেটি সম্পন্ন করবেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচা কেনা। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। এ মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কামরুল সবুজ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কোরবানির ঈদের আর একদিন বাকি, তো শেষ মুহূর্তে এসে কোরবানির পশুর হাট জমে উঠেছে বলা যায়। আজকে দুপুর থেকে মোটামুটিভাবে যে কেনাবেচা শুরু হয়েছে সেটি প্রত্যাশা মতোই কিনতে পারছেন ক্রেতারা। অর্থাৎ গত দুই তিন দিন ধরে যেভাবে দাম ধরে রেখে ছিলেন বিক্রেতারা, অর্থাৎ তারা যেভাবে বেশি দামে বিক্রির প্রত্যাশায় পশু বিক্রি করেননি, কিন্তু আজকের থেকে মোটামুটিভাবে তারা বিক্রি করছেন। ক্রেতা যারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, হ্যাঁ দাম বেশি চাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু দরদাম করে তারা তাদের প্রত্যাশা যেটা যে বাজেট নিয়ে তারা হাটে এসেছেন তার ভেতরে কিনতে পারছেন। আর যারা বিক্রেতা অর্থাৎ খামারি এবং ব্যাপারী তারা বলছেন যে শেষ মুহূর্তে আসলে তারা রিস্ক নিতে চাচ্ছেন, ঝুঁকি নিতে চাচ্ছেন না। আজকে যদি বিক্রি করতে না পারেন কালকে আরও বেশি ঝুঁকিতে পড়ে যাবেন, তখন হয়তো দাম আরও যদি পড়ে যায়, কারণ তাদের সংখ্যা হাটে এবার গরুর বেশি এসেছে, যা চাহিদা তার চেয়ে বেশি এসেছে গরু, যার জন্যে তারা দাম ধরে রেখে আসলে বেশি দামে বিক্রি করার যে প্রত্যাশা সেটি পূরণ নাও হতে পারে, যার জন্যে তারা অনেকেই বিক্রি করে দিচ্ছেন, সমান সমান লাভ কম বেশি হালকা পাতলা লাভ হলেই বিক্রি করে দিচ্ছেন। অনেকে আবার ঝুঁকি নিচ্ছেন না, হয়তো কোনোটা লোকসানে বিক্রি করছেন, কোনোটাতে লাভ করে পুষিয়ে নিচ্ছেন হিসাবটা সেভাবেই আর বিক্রি করছেন। কিন্তু আমরা এই যে একটি হাসিল ঘরের সামনে রয়েছি সেখানে দেখা যাচ্ছে যে হাট থেকে গরু বের হয়ে আসছে, অর্থাৎ কিনে বেচা কেনা হয়ে যাচ্ছে এবং ক্রেতারা সেই গরু নিয়ে চলে যাচ্ছেন। তো প্রত্যেকেই কিন্তু বলছেন, যারা মাঝারি এবং ছোট সাইজের গরু কিনেছেন তারা কিন্তু বলছেন তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মতো কিনতে পেরেছেন। তবে দিনভরে আমরা যেটা বড় গরুর ক্ষেত্রে যেটা দেখেছি যে আসলে এবার কিন্তু বড় গরুর ক্রেতা নাই, অর্থাৎ বড় গরুর কাছে এসে মানুষজন সেলফি তুলছে, দরদাম জিজ্ঞেস করছে, জানছে, তারপরে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে না বড় গরু। কিন্তু ছোট এবং মাঝারি গরু মোটামুটিভাবে যে দুই তিন দিন যেটা বলা হচ্ছিল যে সেভাবে বিক্রি হচ্ছে না সেই হাটটা কিন্তু জমে উঠেছে, এবং আজকের পরে কালকে আসলে আরও বেশি বিক্রি হবে, কারণ শেষ মুহূর্তে যেমন খামারি এবং ব্যাপারী তারা যেমন এই গরুগুলো আবার নিয়ে যাবেন না, ফিরে নিয়ে যাবেন না, তারা বিক্রি করেই যাবেন এমনটি তারা প্রত্যাশা করেন। সেক্ষেত্রে দাম কিছুটা কম হলেও কারণ ট্রাক ভাড়া বা আনুষঙ্গিক খরচ করে আবার ফিরিয়ে নিয়ে গেলে তাদের যে খরচটা বাড়বে তার চেয়ে মোটামুটিভাবে যে বিক্রি করে যেতে পারলে তারা কিছুটা হলে অন্তত যারা লাভ করতে পারবে না তাদের লোকসানটা কমবে। সেই জায়গা থেকে এখন যে জমজমাট হাট আগামীকালকে আরও বেশি একটু জমে যাবে তেমনটিই আশা করছেন এখানকার খামারি এবং ব্যাপারীরা। তো আমার কাছে রাজধানীর পশুর হাটের এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। আর রাত যতই গড়াচ্ছে তত কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের উচ্চভরা ভিড় আমরা লক্ষ্য পাচ্ছি। হাজার হাজার ক্রেতারা কিন্তু বিভিন্ন বাজারে ঢুকছে এবং বাজারে ঢুকে কিন্তু তারা এসে গরুগুলো নেওয়ার চেষ্টা করছে। আমরা সামনে যাওয়ার একটু চেষ্টা করি। আসলে এখানে বিকেল থেকে কিন্তু মানুষের ভিড় একেবারে বেড়েছে বাজারগুলোতে এবং মানুষ আমরা দেখতে পাচ্ছি এখন, কারণ আজকে আগামীকাল একদিন ছাড়া কিন্তু পরশুদিন কিন্তু কোরবানি, সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু সেই গরুটি অবশ্যই কিনতে হবে, নাহলে আগামীকাল তাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এক একটি গরু কিন্তু এই মেন ফটক দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে এবং যেগুলো বের হচ্ছে এই গরুগুলো সব কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কি সামনে যাওয়ার চেষ্টা করি। আসলে চট্টগ্রামের যে স্থায়ী যে 12টি বাজার রয়েছে সেখানে কিন্তু যে গরুর যে দাম সেটি বলতে পারে, আসলে গরুর দাম একেবারে বেশি না বলা যায় না, একেবারে কমে বলা যায় না, মোটামুটি ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে মনি সন্তুষ্টি
আছে এই দাম নিয়ে, কারণ গতকালে বাজারে এরকম গরু বেচা কেনা না হওয়ায় কিন্তু ক্রেতারা কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিল, কিন্তু আজকে হজাট করে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু একেবারে পুরো দামে বেচা কেনা শুরু হয়েছে চট্টগ্রামের এই বাজারগুলো। আপনি দেখতে পাচ্ছেন একে একে লোকেলও, কারণ হাজার হাজার মানুষ কিন্তু রয়েছে এবং ক্রেতা বিক্রেতা উপচে পড়া ভিড়, এবং সবারই একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে গরুটি কিনে নেওয়া। আজকে বলা যায় একেবারে 80-90% মানুষ গরু কিনে ফেলবে, 15-10% মানুষ আগামীকালকে কিনবে, কারণ যারা গরু কিনবে তারা কোনো ধরনের রিস্ক নিতে চাইবে না, আজকে কিন্তু তারা সেই কোরবানির গরুটা কিনে নেবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পশুহাটের খবর জানছিলাম চট্টগ্রাম এবং রাজধানীর দিয়াবাড়ি হাট থেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ, ঈদযাত্রা চতুর্থ দিনে রেলপথে উপচে পড়া ভিড়, সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা বিমানবন্দর স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, সময় যত যাচ্ছে বিমানবন্দর স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ আরও বাড়তে থাকছে, এবং আমরা জানি যে বিকেল থেকে কিছু যাত্রীচাপ কম থাকলেও এই মুহূর্তে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গগামী যে সকল যাত্রীরা রয়েছে তাদের যে চাপটা সেটি কিন্তু অনেকটা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে গেল নোয়াখালীগামী এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি তিস্তা এক্সপ্রেস খুলনাগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাবে, এবং এই তিস্তা যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এর যে যাত্রী সেই যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে এই কমলাপুর থেকে ছেড়ে আসা যে সকল ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো কিন্তু যা কানাই কানাই পরিপূর্ণ ছিল যাত্রীতে, তবে বিকেলের দিকে কিছু যাত্রীচাপ কম থাকলেও সন্ধ্যার পর থেকে বিশেষ করে বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে বা গার্মেন্টসগুলো যেগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে আস্তে আস্তে এই এয়ারপোর্ট স্টেশনে কিন্তু যাত্রীচাপ অনেক বাড়তে শুরু করেছে, এবং শত বাধা একটা ভ্যাপসা গরম উপেক্ষা করে কিন্তু ঈদে পরিবারের সাথে মানুষ বাড়ি ফিরতে এই স্টেশনে জমা হয়েছে, এবং কাঙ্ক্ষিত যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির জন্য অপেক্ষা করছেন এই যাত্রীরা, বা পরবর্তী যে ট্রেনটি রয়েছে দ্রুতযান এক্সপ্রেস, এই দ্রুতযান এক্সপ্রেসে আমরা জানি যে অনেক বেশি যাত্রী হয়ে থাকে, এবং বিশেষ করে যে দুটি ট্রেন আমরা বলছিলাম নোয়াখালী এক্সপ্রেস এবং তার আগে আরেকটি ট্রেন গিয়েছে, দুটি ট্রেনেই কিন্তু যেমন ভেতরে যাত্রী চাপ ছিল ঠিক তেমনি কিন্তু ট্রেনের ছাদেও কিন্তু আমরা যাত্রীদের সাথে উঠতে দেখেছি, এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টি দেখেছি যে এই যে শত ভোগান্তি শত বাধা শত গরম উপেক্ষা করে তারা বাড়ি ফিরছেন একটাই আশা যে পরিবারের সাথে ঈদ করবেন। তো সব কিছু মিলিয়ে এখন এই মুহূর্তে সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপ এই বিমানবন্দর স্টেশনে বাড়তে শুরু করেছে, এবং কানাই কানাই এখন পরিপূর্ণ এই রেলওয়ে স্টেশন, বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন তারা। সব কিছু মিলে এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার, এক মাস আগে থেকে এই চড়া মশলার দাম, এলাচ কেজিতে 1,000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4,000-এ, জিরা দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। ক্রেতাদের দাবি, দুই দিনের ব্যবধানে কেজিতে 10-20 টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা, যদিও অভিযোগ মানতে নারাজ তারা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। وادعوا لاخواننا في فلسطين الذين مسهم الضر আল্লাহর দরবারে হাজিরা, মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন, হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা, এক আজানে জোহর আসরের নামাজ আদায়, এবং হাটে হাটে দরদামের ব্যস্ততা, শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা, পড়তি দামে পশু কিনতে পেরে খুশি লোকসাদের হিসেব কষছেন বিক্রেতা। এই ছিল জনপদের সময়, রাতের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।